হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওটা আপনারা কিভাবে চাইলেই এইরকম ঈদের পোস্টার বানাবেন জানতে হলে অবশ্যই আজকে এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তারপর এক ক্লিকে আপনারা পারবেন এইরকম ঈদের পোস্টার বানাতে, একদমই কিন্তু সহজ বিষয়, কোনো ঝামেলা ছাড়াই। আর বেশি কথা বলতে চাই না, চলুন আর ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টায় বাজিয়ে অল সেট করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক দেবেন। তো চলুন আর ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করে তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়া। সো আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওকে, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আপনাদের কাজ হবে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে রিমুভ বিজি, কিংবা আপনারা লিখতে পারেন রিমুভ বিজি ডট কম, যেটা পারেন সেটাই লিখবেন। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি রিমুভ বিজি, আপনারাও লিখবেন রিমুভ বিজি, বিষয়টা ভালো করে দেখে নিন, প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো যেটা আমি লিখলাম রিমুভ বিজি, আপনাদের কাজ হবে রিমুভ বিজি লিখে গুগল ক্রোমে সার্চ করে দেওয়া। সো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দিলে সর্বপ্রথম যে আপনাদের সামনে এই সাইটটা কিন্তু চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনার কাজ হবে এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে। সো আমি এখান থেকে জাস্ট এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। ওকে, এরকম আসার পর আপনার কাজ হবে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ বলে একটা অপশন, আপনার কাজ হবে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি। সো আপনার কাজ হবে আপলোড ইমেজে ক্লিক করে দেওয়া। আপলোড ইমেজে ক্লিক করলে আপনাদের সামনে কিছু পারমিশন হবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপর আপনার ফোনে থাকা গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করতে হবে, যেই ফটোটা আপনারা ঈদ মোবারকের পোস্টার ওইখানে দিয়ে যাচ্ছেন সেই ফটোটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, গ্যালারি থেকে আমি আমার একটি পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো আপনার কাছে একটা ছবি সিলেক্ট করে নাও। তারপরে ছবি সিলেক্ট করা হয়ে গেলে উপরে ডান অপশন, আপনার কাছে হয় ডান অপশনে ক্লিক করে দেয়। এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, রান অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে, একটু লোডিং নেবে। আপনার কাছে হবে এই লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করেন, এই লোডিংটা কিন্তু অনেকক্ষণ নেবে, কারণ যেহেতু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে সেহেতু লোডিং নেওয়াটাই স্বাভাবিক, অনেকক্ষণ লোডিং নেবে। আপনাদের লোডিং নেওয়ার সময়টুকু অবশ্যই ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে। ওকে, আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসে। তারপরে একটু লোডিং নিয়েছে, তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এরকম নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এমন কিছু দেখতে পাবেন ডাউনলোড বলে একটা অপশন। আপনার কাছে হবে এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ফটোটা জাস্ট ডাউনলোড করে নাও। এখান থেকে জাস্ট আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আপনার কাজ হবে এখন প্লে স্টোরে যাওয়া। আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে যাবেন, আমি জাস্ট আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে যাচ্ছি। ওকে, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের কাজ হবে সার্চ বারে ক্লিক করা। সার্চ বারে ক্লিক করে আপনাদের সার্চ করতে হবে ফ্রেম প্রো লিখে, আপনারা সার্চ করবেন। এখানে আমি সার্চ করলাম ফ্রেম প্রো, বিষয়টা ভালো করে দেখে নিন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ওকে, আপনারা প্লে স্টোরে এসে এখানে ফ্রেম প্রো লিখে সার্চ করবেন। সার্চ করে দিচ্ছি আমিও। ওকে, সার্চ করে দিলে আপনাদের সামনে সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। আপনার কাজ হবে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নাও। ওকে, আমি এখান থেকে আমার ডাউনলোড করে আসছে, তারপর আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, অ্যাপটার লোগো ভালো করে দেখে নিন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে অ্যাপটার লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেছে। অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের কাজ হবে অ্যাপটা ওপেন করে নাও। সো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটা ওপেন করলে সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, একটু লোডিং নেবে। আপনার লোডিং নেওয়ার সময়টুকু অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ওকে, তারপর আপনার সামনে পারমিশন চলে, পারমিশনটা অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিলে লোডিং আসে, নেটওয়ার্ক প্রবলেম। ওকে, দেখতে পাচ্ছেন লোডিং নিতে নিতে আপনাদের সামনে এরকম কিছু এই পোস্টার কিন্তু এখানে শো করবে। সো আপনাদের কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এখান থেকে এই ঈদ মোবারকে ক্লিক করে দাও। সো এখান থেকে আমি ঈদ মোবারকে ক্লিক করলাম। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অসংখ্য ঈদের পোস্টার আসবে, একটু নিচের দিকে আসবেন যাদের যেটা পছন্দ হয় আর কি। আমি নিচের দিকে যাচ্ছি, আমার পুরোপুরি পছন্দ হয়নি। সো নিচের দিকে যাচ্ছে, যাওয়ার পরে আমার এইটা ভালো লাগতেছে। সো আরও নিচে আরও আছে, আপনার যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করবেন। আমার এটা কিন্তু ভালো লাগতেছে, আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে নিচে দেখতে পাবেন আনলক বলে একটা অপশন, আপনার কাজ হবে এই নিচে আনলকের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে আমি আনলকের উপরে ক্লিক করে দিচ্ছি। আনলকে ক্লিক করলে বলতেছে প্লিজ ওয়েট, তারপর একটা অ্যাড আসবে, একটা আপনার সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন। আমার একটা সম্পূর্ণ দেখে একটা কেটে দিলাম। কেটে তারপর একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনার কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিংবা গ্যালারি। আপনার কাজ হবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি জাস্ট গ্যালারি সিলেক্ট করলাম। গ্যালারি সিলেক্ট করার পরে আপনাদের ফোনে থাকা যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে এইমাত্র যে ফটোটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে ক্রপ করে আপনার ছোটো বড়ো করে নিতে পারেন, জাস্ট সাইজ মতো নিয়ে নিতে পারেন। ক্রপ করা হয়ে গেলে উপরে ডান অপশন, ডান অপশনে ক্লিক করে দেবেন। ওকে, ডান অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ই চলে আসবে। আপনার জাস্ট কাজ হবে এই ফটোটা আপনাদের একটা সাইজ মতন জুম করে, জুম ইন জুম আউট করে সাইজ মতন এখানে জাস্ট রেখে দেবেন।
সেখান থেকে আমি জাস্ট আমি জুম ইন জুম আউট করে সাইজ মতন রাখতেছি। আপনারা চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোগুলো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর প্রথমে দেখালাম যাতে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু এখানে কিন্তু একটু অ্যাডজাস্ট আসে, এই জন্য কিন্তু ভালো লাগতেছে। আর এমনি যেগুলো মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়া অ্যাড করবেন সেগুলো কিন্তু ভালো লাগবে না। সো সব কিছু ঠিকঠাক হলে উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে আপনাদের জাস্ট ফটোটা সেভ করে নেবেন। ওকে, আমি জাস্ট সেভ করে নিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেভ হয়ে গেছে, মানে এই পোস্টারটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, এই দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে কিন্তু পোস্টারটা কিন্তু সেভ হয়ে গেছে, অনেক কিন্তু সুন্দরই কিন্তু লাগতেছে। আপনার চাইলে আরও অনেকগুলো রয়েছে, যেটা ভালো লাগে সেটা দিয়ে জাস্ট করবেন। আমার কাছে এটা ভালো লাগলো, আমি এটা দিয়ে করে আপনাকে দেখালাম। আর এখানে যদি ফটো অ্যাড করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু অনেক ভালো লাগে। যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চায় না তারা অমনিতেই দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। প্রথম স্টেপ তাহলে বাদ দেবেন, এমনি জাস্ট অ্যাপ ডাউনলোড করেই কাজটা করতে পারবেন। ওকে, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।